বেআইনিভাবে গুলি ভর্তি কাছে রাখার অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল হিঙ্গলগঞ্জ থানার পুলিশ মঙ্গলবার ভোররাতে তাকে গ্রেপ্তার করে ঘটনায় চাঞ্চল্য বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ ধৃতের নাম সমরেশ মণ্ডল পেশায় জুতো ব্যবসায়ী জুতো ব্যবসায়ী সমরেশের বাড়ি বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার সুন্দরবনের পুকুরিয়া কাঠপোল এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে কয়েকদিন ধরে পুলিশের কাছে বিশ্বস্ত সূত্রে খবর আসছিল পেশায় ব্যবসায়ী ওই যুবক নিজের কাছে গুলি ভর্তি আগ্নেয় অস্ত্র রেখে দিয়েছে খবর পেয়ে এদিন ভোররাতে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ আগ্নেয়স্ত্রসহ ওই যুবককে গ্রেপ্তার করে একজন ব্যবসায়ী কী কারণে বেআইনি আগ্নেয়স্ত্র রেখেছিল তা খতিয়ে দেখছে পুলিশ ধৃতকে এদিন তোলা হয় আদালতে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সুন্দরবন